বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর রাজনৈতিক দলগুলিকে তাদের দলীয় পতাকা ফেস্টুন খুলে ফেলার নির্দেশ দেন নির্বাচন কমিশন। ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলি নির্দেশ অনুসারে কাজ শুরু করেছেন। বৃহস্পতিবার নদিয়ার শান্তিপুরের রামনগর কবরস্থান এলাকায় এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে দেখা গেল রাস্তায় পড়ে থাকা রাজনৈতিক দলের পতাকাগুলি সম্মানের সাথে তার ঝুলিতে গচ্ছিত করছেন। তাহলে কি প্রয়োজন ছাড়া রাজনৈতিক দলের পতাকাগুলি মর্যাদাহীন? এই বিষয়ে প্রশ্ন থেকে যায় সাধারণ মানুষের। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।